ভিসা নীতি নিয়ে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আর ভয় দেখায় বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের উপর হামলা হলে পাল্টা হামলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাজীব। বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য প্রতিবাদে আওয়ামী লীগের ধারাবাহিক শান্তি ও উন্নয়ন সমাবেশ মঙ্গলবার সমাবেশের আয়োজন করা হয় রাজধানীর বাইরে কেরানীগঞ্জের জিঞ্জিরায়। মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি, এর মধ্যেই সমাবেশস্থলে আসতে শুরু করেন ঢাকা জেলা আওয়ামী লীগের বিভিন্ন থানার নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল পূর্ণ নেতাকর্মীদের উপস্থিতিতে, গ্রুপ নাই মহাসমাবেশে। খালেদা জিয়ার কিছু হলে দায় বিএনপি শিশু নেতাদের উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা চিকিৎসার জন্য যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। এই অক্টোবর মাসে যে কোনো সময় ঢাকা থেকে যদি ডাক পড়ে, যে ঢাকায় তারা সারা বাংলাদেশের সমস্ত শক্তি ঢাকায় তারা নিয়োগ করছে, সেই কারণে সেই ঢাকায় যাতে তারা বিজয়ী হতে না পারে তার জন্য প্রয়োজনে এই ক্যারেন্টগঞ্জ থেকে আপনারা ঢাকায় এসে আপনাদের আওয়ামী লীগকে সহযোগিতা করবেন। আমরা বলি মির্জা ফখরুল সাহেব, বেগম খালেদার চিকিৎসা নিয়ে আপনারা নাটক করছেন, যদি আপনারা মনে করেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে, তাহলে কেন আইনি প্রক্রিয়া যাচ্ছেন না আপনারা? সকাল বিকালে রাস্তায় বসে মিটিং করে নানুক বন্ধ করেন, আপনারা আইনের প্রক্রিয়ায় যান। বেগম খালেদার চিকিৎসা নিয়ে নাটকবাজি আপনারা করতেছেন, যদি বেগম খালেদা কিছু হয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, ভয় দেখানোর এজেন্সি নিয়ে বসেছে বিএনপি। এবং নিষেধাজ্ঞার ভয় কিন্তু আমাদেরকে দেখাইতে মির্জা ফখরুল আমেরিকা মতো তার এজেন্সি ভয় দেখানোর এজেন্সি দিয়েছে মির্জা ফখরুলকে। নিষেধাজ্ঞা ভয় দেখা, আওয়ামী লীগ কোন নিষেধাজ্ঞায় ভয় পায় না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিজয় মিছিল করবে আওয়ামী লীগ। আমরা চলব আমাদের সংবিধান অনুযায়ী, কোন দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানব না। জাতীয় পতাকা লাল সবুজের পতাকা হাতে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের মিছিল এই অক্টোবর থেকে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।